মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি, প্রসিদ্ধ নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশুখ্রিস্টের জন্মেরও বহুত আগে, অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। 2016 সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। অনেক ঐতিহাসিক এবং স্থানীয় লোকের মতে এই মহাস্থানগড়ই হযরত শাহ সুলতান মাহমুদ বলখির আধীনের মাজার। মহাস্থান বাস স্ট্যান্ড থেকে কিছুটা পশ্চিমে এই মাজার শরীফ অবস্থিত। শাহ সুলতান বলখির আধীনে 1400 শতাব্দীর একজন ইসলাম ধর্ম প্রচারক ছিলেন। কথিত আছে, মাস আকৃতির নৌকাতে করে তিনি তার শিষ্যদের নিয়ে বরেন্দ্র ভূমিতে আসেন। সেখান থেকে তার নাম এসেছে মাহিসাওয়ার বা মাছের পিঠে করে আগমনকারী, এবং তিনি বল্লখ রাজ্যের রাজার পুত্র ছিলেন, বিধায় তাকে শাহ সুলতান বলখিও বলা হয়। 1680 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেব সৈয়দ রেজা, সৈয়দ তাহির, সৈয়দ আব্দুর রাজ্জাক এই তিন ভাইকে এই মাজারকে জামিনদার বা দেখাশোনা করার দায়িত্ব দেন। স্থানীয় লোকজন শাহ সুলতান মাহিসাওয়ারকে খুব শ্রদ্ধা করে। ধর্মপ্রাণ হাজারো মুসলমান তাদের নানা সমস্যার সমাধান ও মানত করতে এই মাজারে আসে। শাহ সুলতান বলখি মাহিসাওয়ার তিনি মধ্য এশিয়ার বল্লক রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বল্লক রাজ্যের সম্রাট শাহ আলী আজগুরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকে সম্রাট হিসাবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। 44 হিজরিতে তিনি পুণ্ড্রবর্ধনে আসার আগে প্রথমে বাংলার সন্দ্বীপে পৌঁছেন, পরে তিনি মহাস্থানগড়ে আসেন। সুলতান বলখি 1400 শতাব্দীতে পুণ্ড্রবর্ধনে রাজা পরশুরামকে পরাজিত করে পুণ্ড্রবর্ধন জয় করেন। অন্য একটি তথ্য থেকে জানা যায়, তিনি 1343 খ্রিস্টাব্দে রাজা পরশুরামকে পরাজিত করেন। পরশুরাম ছিলেন পুণ্ড্রবর্ধনের শেষ রাজা। কথিত আছে, শাহ সুলতান রাদিয়ানু তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে মহাস্থানগড় এসেছিলেন। সেখান থেকে তার নাম হয়েছে মাহিসাওয়ার, এবং তিনি বল্লক থেকে এসেছিলেন, সেজন্য তাকে শাহ সুলতান বলখিও বলা হয়। মহাস্থানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবে পুণ্ড্রবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাধে এবং একসময় যুদ্ধ শুরু হয়। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত এবং মৃত্যুবরণ করেন। বগুড়ার মহাস্থানগড় নানাদিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। এখানে দেখার মতো শাহ সুলতান বলখি মাহিসাওয়ারের মাজার ছাড়াও রয়েছে, আপনারা যারা দর্শক যারা এখানে আসবেন, এই মহাস্থানগড়ে একটা জাদুঘর রয়েছে, মানকালী ঢিবি রয়েছে, খোদার পাথর ভিটা নামে একটা জায়গা রয়েছে, বৈরাগীর ভিটা রয়েছে, মঙ্গলকোট স্তূপ, গোকুলমেদ, ট্যাংরা বৌদ্ধ স্তূপ, বিহার ধাপ, ভাসু বিহার, ভীমের জঙ্গল, কালিদাহ সাগর, শিলাদেবীর ঘাট, বেহুলার বাসর ঘর, গোবিন্দ ভিটা, পরশুরামের প্রাসাদ এই মহাস্থানগড়ে রয়েছে। পাশাপাশি কিছু বিহার রয়েছে, যেমন সোমপুর বিহার, হলুদ বিহার, ভাসু বিহার, আনন্দ বিহার, সীতাকোট। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, এবং বগুড়া শহরের সদর থেকে মহাস্থানগড়
মাত্র 7 কিলোমিটার দূরে। ঐতিহাসিক স্থান।